গুরুত্বপূর্ণ খবর, অচিরে গ্রেপ্তার হব পারে এপিসিসির সভাপতি ভূপেন বৰা। ইতিমধ্যে ভূপেন বৰাৰ বিরুদ্ধে তিনিটাক জামিনবিহীন গোচর রেজিস্টার করা হয়েছে। আমি জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, এপিসিসির সভাপতি ভূপেন বৰাৰ বিরুদ্ধে জামিনবিহীন গোচর, শীঘ্রে গ্রেপ্তার হব পারে এপিসিসির সভাপতি ভূপেন বৰা। আইন উলঙ্ঘা করার গুরুতর অভিযোগ উঠিছে এবার ভূপেন বৰাৰ বিরুদ্ধে। ভূপেন বৰাৰ বিরুদ্ধে তিনিটাক জামিনবিহীন গোচর, গোচর রুজু হয়েছে যোরহাট সদর থানা। 18 জানুয়ারিত আইন উলঙ্ঘা করে করেছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা, আরক্ষিয়ে বান্ধি দিয়া পথেরে যাওয়া নাছিল ন্যায় যাত্রা। বুধবারে 11 বজাত যোরহাট আরক্ষীত উপস্থিত হবলে জানুয়া হয়েছে ভূপেন বৰাক। হাজির হওয়ার অবিহনে গত্যন্তর নাই এবার এপিসিসির সভাপতি ভূপেন বৰা। আমি জানাই আছো একটা গুরুত্বপূর্ণ খবর, অচিরেই গ্রেপ্তার হব এপিসিসির সভাপতি ভূপেন বৰা। ভূপেন বৰা হয়তো গ্রেপ্তার হব পারে। ইতিমধ্যে ভূপেন বৰার বিরুদ্ধে তিনিটাক জামিনবিহীন গোচর ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে। যোরহাট আরক্ষীয় এই জামিনবিহীন গোচর ভূপেন বৰাৰ বিরুদ্ধে বানি দিয়া হয়েছে। বুধবারে ভূপেন বৰাই যোরহাটত উপস্থিত হব লাগিব। ইতিমধ্যে ভূপেন বৰাৰ মন্তব্য আমার ওসর আহি পৈছে, আমি পুরে পুরে ভূপেন বৰাৰ মন্তব্য শুনাম। কিন্তু তার পূর্বে আমার যোরহাটত ঋতুরাজ বৰা আছে, বিউরোর ঋতুরাজ বৰাৰ কাষলে যাম। কিন্তু ঋতুরাজ বৰাৰ কাষলে যাওয়ার পূর্বে আমি প্রথমতে ভূপেন বৰাই প্রতিক্রিয়া কি দিছিল, সেই প্রতিক্রিয়া এবার অসম লাইভ 24 আর এন বি নিউজের দর্শকসকলক দেখাবলে চেষ্টা করেছো। উকিলের সত্যি এটা কথা পাতিম, মানে উকিলের তাদের গিয়ে আছো, উকিলে যি পরামর্শ দিব সেই মতে চলিম। কিন্তু উকিলে মোক এটা কথা কৈছে টেলিফোনত, যে তাত এনেকুৱা সেকশন দিয়া হৈছে যিটো সেকশন নন বেলেবল, আৰু সেইটো মোৰ কাৰণে যদি কোনোবা মানুহৰ মৃত্যু হয় তেতিয়াহ'লে সেই সেকশনটো আহে। এতিয়া মই পুলিচক সুধিলেহে গম পাম যে মোৰ কাৰণে কোন মানুহ মৰিছে, কি কাৰণে সেই সেকশনটো দি মোক নন বেলেবল কেচ মোৰ বিৰুদ্ধে কৰা হৈছে। সেইখিনি মই এতিয়াই কৈ দিব নোৱাৰোঁ, মই এতিয়া যাওঁ উকিলক লগ পাম। যদি উকিলে যাবলৈ কয় নিশ্চয় যাম, আর যদি উকিলে যাব নালাগে বলে কয় তো না যাও। আপনি জামিন নলও বলে কইছিলে? জামিন তো নলও, কারণ যোরহাট জেলের একটা ইতিহাস। আর এই আছিল ভূপেন বৰাৰ মন্তব্য। এবার ভূপেন বৰাৰ মন্তব্যের পিছতে আমি পুনে পুনে সংযুক্ত হবলে চেষ্টা করি। যোরহাটর আমার বিউরোর ঋতুরাজ বৰা আছে, পুয়ারপরা ঋতুরাজ বৰাই সমগ্র ঘটনা চাই আছিল, যোরহাট আরক্ষীর সঙ্গে যোগাযোগ করেছিল, কংগ্রেসের যখন প্রতিনিধি আছিল তেওঁলোকৰ সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। মই ঋতুরাজ বৰা পুনে পুনে আপনার কাষলে যাব বিচাৰিছো, যেহেতু আপনি সমগ্র বিষয়টি পুয়ারপরা চাই আছিল আর বিভিন্নজন কংগ্রেস কর্মীর আপনি কথা পাতিছে, এই বিষয়টুক লৈ এই সময় আপনি কি মন্তব্য দিয়ে আর কংগ্রেসে যখন কর্মী আছে তেওঁলোকে কি কয়? নিশ্চয়কৈ চাওক, আচলতে এক কথা যদি কবলৈ যাওঁ তেতিয়াহ'লে ক'ব লাগিব কংগ্ৰেছৰ সভাপতি, অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাক আচলতে বিপদে লগ এৰা নাই। ক'ৰবাত যদি ভূপেন বৰাৰ ক্ষোভিত ৰাইজে প্ৰহাৰ কৰিছে, ক'ৰবাত এজাহাৰ দাখিল হৈছে। অৰ্থাৎ কালিলৈ যোৰহাটত যোৰহাট আৰক্ষীয়ে যিকোনো মুহূৰ্তত ভূপেন বৰাক কিন্তু গ্ৰেপ্তাৰ কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। কাৰণ যোৱা 18 জানুৱাৰীত যোৰহাটৰ বুকুৱেদি যি ন্যায় জৰু যাত্ৰা কংগ্ৰেছৰ যুৱৰাজ ৰাহুল গান্ধীয়ে ন্যায় জৰু যাত্ৰা কৰিছিলে, সেই যাত্ৰাত যোৰহাট প্ৰশাসনে যিটো পথৰ আচলতে নিৰ্দেশ বা অনুমতি প্ৰদান কৰিছিলে সেই পথেৰে নগৈ অন্য এটা পথেৰে আচলতে যোৰহাটৰ সেই ন্যায় জৰু যাত্ৰা পৰিচালিত হৈছিলে। যোৰহাটৰ লাহতীৰ পৰা দাস এংক হৈ যোৰহাটৰ বৰুৱা চালিলৈকে আচলতে অনুমতি প্ৰদান কৰা হৈছিলে যোৰহাট প্ৰশাসনে। কিন্তু যোৰহাটৰ লাহতীৰ পৰা ৰাহুল গান্ধীৰ ন্যায় জৰু যাত্ৰা যোৰহাটৰ পি ডব্লিউ পইণ্টতেই আচলতে তেওঁলোকৰ ডাইৰেকশ্যন সলনি হৈছিলে। যোৰহাটৰ অত্যন্ত ব্যস্ত ব্যৱসায়িক প্ৰাণকেন্দ্ৰস্বৰূপ গড়ালিৰ পথেৰে এই যাত্ৰা কৰিছিলে, যাৰ বাবে যোৰহাট আৰক্ষীয়ে ৰাহুল গান্ধীৰ ন্যায় জৰু যাত্ৰাৰ আচলতে আইন শৃংখলা বিঘ্নিত হৈছে বুলি এক গোচৰ ৰুজু কৰা হৈছিলে। আৰু সেই গোচৰ সন্দৰ্ভতে কালিলৈ যোৰহাটৰ আৰক্ষীয়ে 11 বজাত কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাক তলব কৰিছে। আৰু যিকোনো মুহূৰ্তত মই এইটো কথা ক'ব পাৰোঁ, যিকোনো মুহূৰ্ততে কিন্তু আমি যি পৰিৱেশ দেখিছোঁ ভূপেন বৰা গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে। কাৰণ তিনিটাকৈ ধাৰা ভূপেন বৰাৰ বিৰুদ্ধে জামিনবিহীন গোচৰ পৰিছে। কংগ্ৰেছ কৰ্মীসকল আছে, মই পোনে পোনে তেওঁলোকৰ পৰা মন্তব্য জানিবলৈ চেষ্টা কৰিম। যোৰহাটত 18 জানুৱাৰীত আপোনালোকৰ পদযাত্ৰা হৈছিলে ৰাহুল গান্ধীৰ নেতৃত্বত, তাৰপিছতেই আপোনালোকৰ পথৰ যি ডাইৰেকশ্যন যোৰহাট প্ৰশাসনে অনুমতি দিছিলে তাৰ বিপৰীতে আপোনালোকে গুচি গৈছিলে, যাৰ বাবে ভূপেন বৰাৰ বিৰুদ্ধে ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰিছে, জামিনবিহীন গোচৰ পৰিছে। কি ক'ব? নহয়, চাওক, আচলতে কথাটো এনেকুৱা, আমি যেতিয়া আমাক প্ৰশাসনে যিটো পথৰ নিৰ্দেশনা আমাক অনুমতি দিছিলে সেই অনুমতি সাপেক্ষে আমি প্ৰচাৰ পত্ৰিকা উলিয়াইছিলোঁ যে আমাৰ দাৰ্চেনকো হৈ পেলাই আমাৰ গীতাৰ্থী স্কুলৰ সন্মুখে
জে বি কলেজৰ হৈ আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ যিটো ভাৰত জোৰ ন্যায় যাত্ৰাৰ পদযাত্ৰাটো যাব আৰু ৰাইজকো সেইধৰণে আমি আমাৰ মাইকৰ যোগেদি আমি ঘোষণা কৰি পেলাই ৰাইজকো কৈছিলোঁ আৰু সেই অনুসৰি ৰাইজো আমাৰ গীতাৰ্থী স্কুলৰ ওচৰত বা আমাৰ দাস কোম্পানীত বা ধৰক আপোনাৰ জে বি কলেজৰ ওচৰত যথেষ্ট ৰাইজৰ সমাগম হৈছিলে কিন্তু সিদিনা আমি অভাৱনীয়ভাৱে জনসমাগম হৈছিলে আমি যিহেতু তাৰ দুদিন তিনিদিনৰ আগত আমাৰ ভোগালী বিহু আছিলে ভোগালী বিহুৰ উপলক্ষে আমি প্ৰায় তিনিদিনমান আমি জনতাৰ মাজত আমি যোগাযোগ বিচ্ছিন্ন হৈ আছিলোঁ সকলোৱে অসমীয়া মানুহ হেঁপাহৰ বছৰীয়া বিহুটো আহিছে সকলোৱে বিহু এতিয়া মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ চাওক ৰাহুল গান্ধীয়ে যোৰহাটৰ ৰাস্তা চিনি নাপায় আপোনালোকৰ শীৰ্ষ নেতাই কিন্তু সেই ৰাস্তাৰ পথ দেখুৱাব লাগিব যাৰ বাবে তেওঁ এই পথেৰে গ'ল যাৰ বাবে কালিলৈ ভূপেন বৰা নিশ্চয়কৈ ইয়াত হাজিৰ হ'ব লাগিব যোৰহাট আৰক্ষী তলব কৰিছে নহয় আচলতে সিদিনা এই পিছফালে যিমানখিনি মানুহৰ এটা ঠেলা হেঁচা হৈছিলে আৰু আমি পদযাত্ৰাটো আমাৰ যিটো আমাৰ এইফালেদি ইতিমধ্যে আমাৰ কেমেৰা গাড়ীখন আহি গৈছিলে আমাৰ যিটো কে বি ৰোড বুলি কয় আমাৰ দাসেনগৰ ফালে কেমেৰা গাড়ীখন ঘূৰিছিলে সেই তিনি চাৰিআলিটোতে আমাৰ যিটো পি ডব্লিউ ডি পুলিচ পইণ্ট আৰু সেই সময়তে ধৰক সিফালৰ পৰা যিমানটো ডাঙৰ এটা ঠেলা হেঁচা দি মিছাইলটো আহিছিলে আৰু সকলোখিনি মানে মানুহখিনি বিশেষকৈ যিখিনি মানুহ আছিলে সকলো মানুহ হয়তো অৱগত নাছিলে নেকি আমি ভাবোঁ তেওঁলোক মানে মানুহখিনিটো ইফালে গুচি গ'ল পোনফা গড়ালি ফালে আৰু গুচি যোৱাৰ লগে ঠেলা হেঁচা কোবত আমাৰ সকলোখিনি মানুহ সিফালেদি যেতিয়া ৰাইজৰ এটা নৈ পানী নিচিনাকৈ সোঁতে লৈ যাওঁতে লৈ গুচি গ'ল আৰু তেতিয়া আমি ঘূৰি চাই দেখিছোঁ যে আমি অলপ আগত আছিলোঁ আমি এইফালেদি ঘূৰি দিছিলোঁ আমাৰ দাসেনকৰ ফালেদি আৰু তেতিয়া দেখিছোঁ তেনেকৈ মানুহখিনিয়ে ঠেলা হেঁচা কৰি ইফালে গুচি যোৱাৰ লগে লগে আমাৰ যিখন ইতিমধ্যে মই উল্লেখ কৰি আছোঁ মই আপোনাৰ কাষলৈ পুনৰ যাম মই আৰু এটা কথা এইখিনিতে উনুকিয়াই দিব বিচাৰিছোঁ এটা কথা উল্লেখ কৰিব বিচাৰিছোঁ ইতিমধ্যে ভূপেন বৰাৰ বিৰুদ্ধে তিনিটাকৈ জামিনবিহীন গোচৰ ৰেজিষ্টাৰ কৰা হৈছে মই গোচৰ নম্বৰকেইটা এই সময়ত কৈ দিব বিচাৰিছোঁ ইতিমধ্যে আণ্ডাৰ ছেকশ্যন 120B, 115, 147, 188, 208, 323, 553 এইকেইটা ধাৰাত ভূপেন বৰাৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু হৈছে এতিয়া কথা হ'ল ভূপেন বৰাৰ আমি কিছু সময় পূৰ্বে ভূপেন বৰাৰ এটা মন্তব্য দেখুৱাইছিলোঁ যিটো মন্তব্যত ভূপেন বৰাই কৈছে যে কোনো কাৰণতে ভূপেন বৰাই জামিন নলওঁ বুলি কৈছে ইতিমধ্যে ভূপেন বৰাই তেওঁ যি অধিবক্তা আছিল অধিবক্তাৰ লগত কথা পাতিছে আৰু ভূপেন বৰাই কৈছে যে মই জামিন নলওঁ আৰু ভূপেন বৰাৰ বিৰুদ্ধে যি গোচৰ ৰুজু কৰা হৈছিলে গোচৰ আছিল জামিনবিহীন এতিয়া ভূপেন বৰাই কৈছে যে জামিনৰ কাৰণে তেওঁ আবেদনো নকৰোঁ এই ক্ষেত্ৰত ভূপেন বৰাই কি এইবাৰ যোৰহাটত জেলত যাব লাগিব যাব লগা হ'ব পাৰে নেকি কি কয় কংগ্ৰেছী তাত যিসকল আছে তেওঁলোকে কি কয় ষ্টুডিঅ'ৰ পৰা এটা প্ৰশ্ন আহিছে যিটো ভূপেন বৰাই ইতিমধ্যে প্ৰতিক্ৰিয়া আগবঢ়াইছে সংবাদ মাধ্যমৰ আগত কোনো কাৰণে তেখেতে জামিন নলওঁ বুলি কৈছে অৰ্থাৎ তেওঁৰ বিৰুদ্ধে কিন্তু জামিনবিহীন গোচৰ পৰিছে গতিকে তেখেত গ্ৰেপ্তাৰ হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে নহয় যদি তেখেতে একচুৱেলি আমাৰ কংগ্ৰেছৰ যিটো আমাৰ মহাত্মা গান্ধী আদৰ্শ অনুপ্ৰাণিত আমি এটা দল ব্ৰিটিছৰ অধীনৰ পৰা ব্ৰিটিছৰ আমোলৰ পৰা আমি দেশ স্বাধীন কৰা এটা দলৰ এটা যিটো গৰিমা আছে ভূপেন বৰা ডাঙৰীয়াৰ সেই গৰিমাৰ সেই আদৰ্শৰে অনুপ্ৰাণিত হৈ পেলাই আচলতে এই কথাষাৰ কৈছে আপোনালোকে জানে ভূপেন বৰা ডাঙৰীয়াক বিষ পৰিয়াল আছিলে ন মূৰেৰে মানে গড়েৰে খুন্দিয়াই পেলাই তেখেতৰ নাক ভাঙি দিছিলে সেইটো জানো এটা আইন বিৰুদ্ধ কাম নহয় সেইটো ক্ষেত্ৰত সেই যিজন অপৰাধী তেওঁ আইনটো সকলোৰে কাৰণে সমান এই আমি স্পষ্টকৈ আমাৰ আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ আমি ভিজুৱেলত দেখিছোঁ যে এজনে মূৰটো হাওলাই পেলাই মূৰেৰে খুন্দিয়াই গড়েৰে যেনেকৈ মানুহ আক্ৰমণ কৰে তেনেকৈ জামুগুৰিহাটত আমাৰ ভূপেন বৰা ডাঙৰীয়াক নাকটো খুন্দিয়াই ভাঙি দিছে তেজেৰে আপোনাৰ টোপাল পৰি তেখেতৰ কাপোৰত তেজ পৰিছে গতিকে সেইবোৰ ক্ষেত্ৰত কিন্তু চৰকাৰে দেখিছোঁ আমি কোনো ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই আজিলৈকে আজিলৈকে সেইজন মানুহ মুক্ত বিচৰণ কৰি ফুৰিছে আমি ভূপেন বৰা ডাঙৰীয়াৰ সমৰ্থক বুলি নহয় কংগ্ৰেছ দলৰ আমি কংগ্ৰেছ দলৰ আদৰ্শ অনুপ্ৰাণিত একো একোজন দলীয় তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মী হিচাপে কাইলৈ ভূপেন বৰা ডাঙৰীয়া থানাত আহোঁতে আমি লগত থাকিম কি ক'ব বাইদেউ এইটো বিষয়লৈ কি ক'ম আপোনালোকে দেখিছে পেপাৰ পত্ৰই দেখিছে তেখেতক চেমন জাৰি ধুবুৰীত গৈ কৈছে আৰু সেইটো মতে আইনখন হাতত কোনেও তুলি ল'ব নোৱাৰে আইন সকলোলৈ সমান বুলিয়েই ভাবিছোঁ আৰু সেইকাৰণে ভূপেন বৰা ডাঙৰীয়া সেই আইন মতেই তেখেত সাজু হ'ব খুব থাকি পেলাই কিবা এটা দুখত তেওঁ কৈছে তেওঁ নাকত তেজ ওলাইছে আপোনালোকে দেখিছে জামুগুৰিহাটত এজন যুৱকে আৰু কেমেৰাটো উঠি পৰিছে বিশেষকৈ জামিন নলওঁ বুলি কৈছে কোনো কাৰণতে গতিকে সেইটো আইনে আইনৰ কেছটো আইনেহে ক'ব তেওঁ আহি উপস্থিতটো হোৱা নাই হোৱাৰ পাছতহে গম পাব যে এইটো জামিন লোৱা কেছ নে জামিন নোলোৱা কেছ জামিনবিহীন এতিয়া আমি নাজানো সেইটো কাৰণে কি কাইলৈ আইনে থানাত যিজন অ' চি ছাৰে হওক বা এছ পি ছাৰে হওক থাকিব তেখেত যেতিয়া সাজু হ'ব আমি তেতিয়াহে আচলতে গম পাম এইটো কেছ আৰু ভুক্তভোগী আছে আপুনি গোটেই যোৰহাটৰ যাত্ৰাটোক আপুনি পৰিচালনা কৰিছিলে আপুনি চাইছিলে তাৰপিছত আপোনাৰ বিৰুদ্ধেও পৰিছে ধাৰা গোচৰ ৰুজু হৈছে আৰু ভূপেন বৰা কাইলৈ গোচৰ ৰুজু আৰু তেখেতে ইতিমধ্যে প্ৰতিক্ৰিয়া আগবঢ়াই যে কোনো কাৰণে তেখেতে জামিন নলয় অৰ্থাৎ গ্ৰেপ্তাৰ হ'ব তেখেত নাই কোনো কাৰণতে জামিন নহয় মানে আচলতে কথাটো কি হৈছে যিখন নটিছ ভূপেন বৰা ছাৰলৈ গৈছে সেই নটিছখন মই ভাবিছোঁ যে আমাক যিখন নটিছ দিছে আমাৰ জিলা সভাপতি তেখেতে জামিন নলওঁ বুলি কৈছে আমিওতো জামিন লোৱা নাই এতিয়ালৈকে মানে কথাটো হৈছে তেখেতে জামিন নলওঁ বুলি কৈছে আচলতে কেছখিনি তেখেত দোষী সাব্যস্ত হয় নহয়
সেই বস্তুটো পর্যবেক্ষণ করব পুলিশ প্রশাসনে ন্যায়ে চুর ডকাইতো করা নাই বা কাবা হত্যা করবলো যাওয়া নাই তখন রেলি করে আসছিল রেলিত ধর আপনি এটা আমি কবলে গেলে আমি আনএক্সপেক্টেড সেদিন লাহতি যিমানখিনি গেদারিং হয়েছে আমি সিমান গেদারিং হব বলে ভবাই নাছিল তো সেই রাইজর হুতত যদি একটা রাস্তা ভুলবশত গুছি গেছে আর তো আগবাড়ি আসছিল কেবিরোড হয়ে যখন মিডিয়া পার্সনের গাড়ি সেইখানো কেবিরোড হয়ে আসছে তারপর আকো উভতি যাবলীয় হয়েছে রাইজ যেহেতু গুছি গেছে গড়ালি হয়ে এইবিলাকত চক এটা যোরহাটত বড় ঠিক আছে রাস্তাটা ভুল হল কিবা কারণত টেকনিক্যাল কারণ রাস্তাটা ভুল হল মানি ললো গুয়াহাটিত কি হল কিয় বন্ধ করে দিলে গুয়াহাটিত যাবলে সত্রখন চাবলে কিয় নিদিলে বরদুয়ালে যাবলে কেলে নিদিলে তখনক তো এনেকাবিলাক এই রাজনৈতিক সত্র সত্রতামি হয় নয় সেই বস্তু আপনাদের নিজেও বিশ্লেষণ করেছে বা রাইজে বিশ্লেষণ করবো আমি রাজনৈতিক ষড়যন্ত্র বলি হয়েছে বলে ভাবে নিশ্চয় নিশ্চয় মই এটা কথাই কব খুঁজো আমি কংগ্রেস দলে প্রায় 15 বছর ওপর আমি রাজত্ব করে আহিলো আমি শাসন করলো আমি সুশাসন দিলো কিন্তু আমি কেতিয়াও রাজনৈতিক শত্রুতা আমি লওয়া নাছিলো কিন্তু আজি আমার হেমন্ত বিশ্ব সরকারের দিনত শর্মার সরকারের দিনত আমি দেখা পাইছো যে রাজনৈতিক আক্রোশের কারণে যেন কিবা এটা আছে আর ব্যক্তিত্ব মানে ব্যক্তিগতভাবে যেন রাহুল গান্ধীর লগত হেমন্ত বিশ্ব শর্মার কিবা একটা শত্রুতা আছে সেই কারণে এই নাটকবাজিবিলাক চলিছে গতি রাইজে চাই আছে আমার গণতন্ত্রত রাইজেই রজা গতি রাইজে বিচার করব গতি আমি এটা সৎ চিন্তার আর সরকারক এটাই আহ্বান জানাম আমি কংগ্রেস দলের কর্মী হিসাবে যে ধীরজ রাখি ধৈর্য রাখি সুশাসন দি যাতে সুশাসনত আর যাতে গণর আমার রাইজর যাতে যিকোনো মুহূর্তে গ্রেপ্তার হব পারে যদি জামিন নলয় মই ঠিক তেনেকে ধরনের নাভাবো যেহেতু আইন সকলের কারণে সমান আর ইয়াত আমার আইন বিশেষজ্ঞ আছে গতি আইন বিশেষজ্ঞ যুক্ত দিকত আমাক পরামর্শ দিব আমি সেইটো দিকতেই আমি যাম কি কব মই উপরোক্ত বক্তা সকলের লগত সহমত প্রকাশ করেছো এক্ষেত্রে আইনে ব্যবস্থা লব আর ধারাকিটা কি পড়ছে বা আমি সিমান বিশেষ নাজানো অভিজিৎ ফুকন ডাঙরিয়া ইতিমধ্যে কথাখিনি কইছে কিন্তু আমি এটা কথাই মই লগলগাব বিচাৰিছো যে আইন সকলের সমান হব লাগে অভিজিৎ ফুকনে যেনেদরে কইছে যে আমার ইয়াত যদি কিবা রাইজর হেঁচাত পড়ি সোঁতত যদি আমার যে রাস্তার ধরে যদি ভুলও হয়েছিল কিবা কারিকরির কারণত তার বিনিময়ত আমার ইয়াত কেস তরিছে ঠিক তেনেদরে আজি ভূপেন বৰা ডাঙরিয়াক মূরে আহত করলে তার দেখিলো শিলগুটি দলিয়াইছে আর তারপরে বরদুয়া থানলৈ যোৱা ক্ষেত্রে বাধা দিলে বরদুয়া থানটো বাৰু সরকারিভাবে বাধা দিলে বাদ দিল কিন্তু যিকেইজনে আইন হাতত তুলিলে তেওঁলোকৰ এগেইনষ্ট কিয় প্রশাসন আজিলৈকে ব্যবস্থা লোৱা নাই তেওঁলোকৰ বিপরীতে তো আজিলৈকে কেস হব লাগিছিলে অকল কংগ্রেসৰ এগেইনষ্ট কিয় হৈছে এটো হব নালাগে আসলে এনেধরনের আসলে কংগ্রেস কর্মীসকলে মন্তব্য প্রকাশ করেছে এক প্রকারে কংগ্রেস কর্মীসকলে কব বিচাৰিছে যে যোরহাটতেই নহক সমগ্র রাজ্যত যে রাহুল গান্ধীর ন্যায়জোর যাত্রা সেয়া আসলে রাজনৈতিক ষড়যন্ত্র বলি হয়েছে বলে তেওঁলোকে উল্লেখ করেছে কিন্তু এটা কথা এই মুহূর্তে কই থব লাগিব কালিলৈ 11 বজাত যোরহাটত কিন্তু অসম প্রদেশের কংগ্রেস কমিটির সভাপতিগুলি উপস্থিত হবই লাগিব যদিও তেখেত উপস্থিত নহয় তেতিয়াও কিন্তু যোরহাট আরক্ষী কৈছে উপস্থিত নহলে তেখেতক গ্রেপ্তার করা হব আর উপস্থিত হলেও যেহেতু তিনিটাকৈ জামিনবিহীন ধারা তেখেতর উপর বিরুদ্ধে পড়েছে গতি যিকোনো মুহূর্তত কাইলৈ অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিগুলি কিন্তু যোরহাট আরক্ষীয়ে গ্রেপ্তার করার পূর্ণ সম্ভাবনা আছে অভিজিৎ ধন্যবাদ জ্ঞাপন করছিল ঋতুরাজ বরা এ আছিল যোরহাটের পর ঋতুরাজ বরা ঋতুরাজ বরাক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো ইতিমধ্যে জানাই আছো যে ভূপেন বরার বিরুদ্ধে ইতিমধ্যে তিনিটাক জামিনবিহীন গোচর রুজু করা হয়েছে যোরহাট আরক্ষীয়ে ইতিমধ্যে 18 জানুয়ারীত যে ভারত জোড়ো ন্যায় যাত্রা হয়েছে রাহুল গান্ধীর লগত এই ভারত জোড়ো ন্যায় যাত্রার লগত সংগতি রাখি যোরহাটত আরক্ষীর ফালের পর যে পথর নির্দেশনা দিয়া হয়েছিল সেই পথে নগৈ ভূপেন বরাই অন্য এটা পথ লৈছিল অর্থাৎ রাহুল গান্ধী অন্য এটা পথে যাওয়ার তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল যথেষ্ট সমস্যার সৃষ্টি হয়েছিল যোরহাট আরক্ষীর মাজত আর ইয়ার বাবে যোরহাট আরক্ষী এবার এপিসিসির সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে তিনটাক জামিনবিহীন গোচরের লগতে কেবাটাও ধারা ভূপেন বরার বিরুদ্ধে সন্নিবিষ্ট করা হয়েছে আমি ধারাসমূহ পুনের জানাই আছো আন্ডার সেকশন 220, 120B, 115, 143, 147, 188, 208, 223, 5, 353 এই তিনিটা এইকেটা গোচরত আর এইকেটা যে ধারা আছে ধারাত ভূপেন বরার বিরুদ্ধে লগুয়া হয়েছে আর কাইলৈ পুয়া ভূপেন বরাই যোরহাটত উপস্থিত হব লাগিব আর ইতিমধ্যে ভূপেন বরাই আমি কিছু সময় পূর্বে একটা মন্তব্য দেখুয়াইছিল যে মন্তব্য ভূপেন বরাই কৈছে যে মোর বিরুদ্ধে যিসমূহ গোচর বা যিখিনি ধারা লগাইছে আসলতে সেই ধারাখিনি কোনো এগৰাকী ব্যক্তির যদি মৃত্যু হয় মোর কারণে যদি কোনো এগৰাকী ব্যক্তির মৃত্যু হয় তেতিয়াহে মোর বিরুদ্ধে এনে ধরনের গোচর লগুয়া হয় বা এনে ধরনের ধারা লগুয়া হয় কিন্তু মোর কারণত যোরহাটত কোনো এগৰাকী ব্যক্তির মৃত্যু হওয়া নাই তারপিছত মোর বিরুদ্ধে
এনে ধারা কিয় লগুয়া হয়েছে বলে ভূপেন বরাই মন্তব্য প্রদান করেছে। লগতে ভূপেন বরাই কইছে যে কাইলৈ দিনটো অর্থাৎ তেও অধিবক্তার হইতে কথা পাতিছে, অধিবক্তার হইতে কথা পাতি তেও কইছে যদি অধিবক্তাই মোক জোরহাটলৈ যাবলৈ কয় তেন্তে মই জোরহাটলৈ যাম, যদি নকয় যে অভিযোগ অধিবক্তাই যদি যোৰহাটলৈ যাব নালাগে বুলি কয় তেন্তে মই যোৰহাটলৈ নাযাওঁ বুলি কয়। লগতে তেওঁ এইটো কথা উল্লেখ কৰিছে যে মই কোনো কাৰণতে জামিন নলওঁ। ভূপেন বৰাই কৈছে যে মই কোনো কাৰণতে জামিন নলওঁ। আমি জনাইছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, আমি প্ৰথমৰ পৰা পুনৰ ফুল প্লেট পঢ়িবলৈ চেষ্টা কৰিম, প্ৰথমৰ পৰা আমি পুনৰ ফুল প্লেট পঢ়িবলৈ চেষ্টা কৰিম। তাৰপিছতে ভূপেন বৰাৰ যিটো মন্তব্য আছিলে সেই মন্তব্যটো পুনৰ এবাৰ দেখুৱাম। শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰা, আইন উলংঘা কৰাৰ গুৰুতৰ অভিযোগ উঠিছে এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ বিৰুদ্ধে। ভূপেন বৰাৰ বিৰুদ্ধে তিনিটাকৈ জামিনবিহীন গোচৰ ৰুজু হৈছে যোৰহাট সদৰ থানাত। 18 জানুৱাৰীত আইন উলংঘা কৰিছিল ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা, আৰক্ষীয়ে বান্ধি দিয়া পথেৰে যোৱা নাছিল ন্যায় যাত্ৰা। বুধবাৰে 11 বজাত যোৰহাট আৰক্ষীৰ ওচৰত হাজিৰ হোৱাৰ নিৰ্দেশ ভূপেন বৰাক। হাজিৰ হোৱাৰ অবিহনে গত্যন্ত নাই এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাক। আমি জনাইছোঁ গুৰুত্বপূৰ্ণ খবৰটো, আৰু লগতে এই সময়ত আমি ভূপেন বৰাৰ যিটো প্ৰতিক্ৰিয়া প্ৰতিক্ৰিয়াটো পুনৰ এবাৰ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। টেলিফোনত মোৰ উকিলৰ সৈতে এটা কথা পাতিম, মই উকিলৰ তাত গৈ আছোঁ আৰু উকিলে যি পৰামৰ্শ দিব সেইমতে চলিম। কিন্তু উকিলে মোক এটা কথা কৈছে টেলিফোনত যে তাত এনেকুৱা ছেকশ্যন দিয়া হৈছে যিটো ছেকশ্যন নন ভেলেবল, আৰু সেইটো মোৰ কাৰণে যদি কোনোবা মানুহৰ মৃত্যু হয় তেতিয়াহ'লে সেই ছেকশ্যনটো আহে। এতিয়া মই পুলিচক সুধিলেহে গম পাম যে মোৰ কাৰণে কোন মানুহ মৰিছে, কি কাৰণে সেই ছেকশ্যনটো দি মোক নন ভেলেবল কেছ মোৰ বিৰুদ্ধে কৰা হৈছে। সেইখিনি মই এতিয়াই কৈ দিব নোৱাৰোঁ, মই এতিয়া যাওঁ উকিলক লগ পাম, যদি উকিলে যাবলৈ কয় নিশ্চয় যাম, আৰু যদি উকিলে যাব নালাগে বুলি কয় তেতিয়া নাযাওঁ। আপুনি জামিন নলওঁ বুলি কৈছিলে, জামিনটো নলওঁ কাৰণ যোৰহাট জেলৰ এটা ইতিহাসো আছে।